বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি লিপিজেন্ট ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লিপিজেন্ট ঔষধটি প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো অ্যাটোরভাস্টাটিন। এটি সাধারণত লিপিজেন্ট নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। লিপিজেন্ট 10 mg ট্যাবলেট, লিপিজেন্ট 20 mg ট্যাবলেট এবং লিপিজেন্ট 40 mg ট্যাবলেট। তবে আজকে আমি লিপিজেন্ট 10 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য লিপিজেন্ট ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ এই কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন। কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি জাতীয় তৈলাক্ত যা স্টেরয়েডের কোষের ঝিল্লি। যাদের এই কোলেস্টেরল রয়েছে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এই কোলেস্টেরল দূর করতেই মূলত লিপিজেন্ট ঔষধটি দেওয়া হয়ে থাকে। লিপিজেন্ট ঔষধটি অতি সহজে এবং দ্রুত কোলেস্টেরল দূর করে থাকে। এটি কোলেস্টেরল দূর করার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। লিপিজেন্ট ঔষধটি খাবার নিয়ম, সাধারণত দিনে একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং এমজি বাড়ানো কিংবা কমানো যেতে পারে। লিপিজেন্ট ঔষধটি কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়িভাবে খাওয়া যাবে না। এটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে এবং রোগীর কী পরিমাণে কোলেস্টেরল রয়েছে। রোগীর যে পরিমাণে কোলেস্টেরল থাকবে তার উপর নির্ণয় করেই ডাক্তার যদি মনে করেন যে লিপিজেন্ট ঔষধটি দ্বারা রোগীর এই কোলেস্টেরল দূর করা সম্ভব, তাহলে ডাক্তার লিপিজেন্ট ঔষধটি দিবেন, কিংবা সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই লিপিজেন্ট ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। লিপিজেন্ট ঔষধটি খাবার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীদের অ্যাক্টিভ লিভার ডিজিজ অথবা লিভারে সমস্যা রয়েছে, সেরাম ট্রান্স এমোডাইজের বৃদ্ধি বিদ্যমান, তারা সতর্কতার সাথে সেবন করতে হবে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় লিপিজেন্ট ঔষধটি না খাওয়াটাই উত্তম। এ সময় লিপিজেন্ট ঔষধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। লিপিজেন্ট ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, লিপিজেন্ট ঔষধটি খাবার ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, মাথা ব্যথা করা, মাথা ঘোরানো, পেটে ব্যথা করা, ডায়রিয়া হওয়া ইত্যাদি হতে পারে। অনেক সময় ক্ষুধামন্দ্রা, বুকে ব্যথা, ত্বকে র্যাশ ওঠা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রেই হয়ে থাকে। যদি আপনাদের লিপিজেন্ট ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।